আমরা আছি এখানে ঠাকুর লজে, এই মন্দির আর এখানেই ফলসটা রয়েছে, একদম ফলসের গায়ে ঠাকুর লজ। যদি কেউ দামদামি লাক্সারি রিসোর্ট না পাও তাহলে এটাই একমাত্র অপশান রয়েছে এখানে থাকার। চলে একটু তোমাদের এটা দেখিয়ে দিই। বাঁদিকে এখানে ছোট করে একটা রিসেপশন আছে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না, এখানে কোনো রেস্টুরেন্ট নেই। আর এই লম্বা করিডোর, উপরে সিঁড়ি উঠে গেছে ছাদে যাওয়ার, একবার গিয়ে দেখবো। এখানে বসার জায়গাটা এগুলো আছে কিন্তু এগুলো একদমই ওয়েল নিট অ্যান্ড ক্লিন নয়, একদমই ঠিকঠাক করে অ্যারেঞ্জ নয় এই করিডোরটা। এটা রাত্রিবেলা যথেষ্ট মানে খুব ডিম আলো জ্বলছিল, যেটার জন্যই ঠাকুরের সব বুক করেছিলাম সেটা হচ্ছে এই রিভার ভিউটার জন্য। এ হচ্ছে ইন্দ্রাবতী রিভারের ভিউ এবং চিত্রকূট ফলসের ভিউ। এটা এখান থেকে এই ভিউটা দারুণ আছে, রুম থেকেও আছে রিভার ভিউ রুম যেগুলো আছে। দুখানে হলো রিভার ভিউ রুম, 104, এখানে 105। দেখো এই হচ্ছে রুম, আছে বেড আছে, একটা টেবিল আছে আর চেয়ার আছে, আর ওখানে হ্যাং করার জন্য হুক আছে, এসি আছে আর টিভি আছে, দেখিনি টিভি চলে কি না, আর মোটামুটি লাইট আছে। এই হচ্ছে বেডের সাইজ, বেডের সাইজটা বেডটা বড় আছে কিন্তু রুমটা খুব একটা বড় কিছু নয়। আর এই হচ্ছে বাথরুম, বেশি নাই না। আর এখানে এই হচ্ছে বাথরুম সাইজটা মোটামুটি ঠিকঠাক, কোমোড আছে, কোমোড শাওয়ার রয়েছে, এমনি শাওয়ার রয়েছে, এক্সস্ট ফ্যান নেই কিন্তু গিজারটা আছে, কাজ করেছে গিজার। আর রুমে চার্জিং পয়েন্ট মোটামুটি আছে, এখানে একটা আছে আর এইখানে দুটো চার্জিং পয়েন্ট, তিনটে, এখানে একটা আছে চারটে, এখানে একটা যেতে পারে পাঁচটা, আর এখানে দুটো সাতটা। চার্জিং পয়েন্ট অনেক আছে, অ্যাম্পেল চার্জিং পয়েন্ট আছে, আর এখানে একটা ওয়েস্টবিন দিয়েছে। আর জানলা থেকে, জানলাটা খুললে কিন্তু ভালো ভিউ আছে ইন্দ্রাবতী রিভারের এবং ফলসটার ভালো ভিউ আছে। এমনি ক্লিন আছে রুম সবই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা ভাড়ি নিয়েছে 2500 টাকা, যেটা আমার মনে হচ্ছে অনেকটাই ওভার প্রাইসড। আর এখানে কোনো সার্ভিস বলে কিছু নেই, জিরো সার্ভিস। এখানে এই ওয়েস্টবিনটাও ছিল না, এটা আমাদের বলে নিতে হয়েছে, মুসাদ্দু বলে নিতে হয়েছে, টাওয়েল সাবান দিয়েছিল সেটা পরে বলে নিতে হয়েছে। আর যেটার জন্য এই হোটেলে ছিলাম সেটা ইন্দ্রাবতী রিভারের যে চিত্তগড় ফলসের যে রাত্রের যে লাইটিংয়ের যে ভিউটা, ওটার জন্য কিন্তু লাক খারাপ, লাইটিংয়ের টেকনিক্যাল ফল্টের জন্য সেইটা বন্ধ ছিল। তাই এই হোটেলটা নিয়ে মানে আমার এক মানে বেকারি হয়ে গেছে, দামদামি লাক্সারি রিসোর্টটা পাইনি অ্যাকচুয়ালি, সেই জন্য এটা বুক করেছিলাম। খাবার দাবারে কোনো রেস্টুরেন্ট নেই, বাইরে থেকে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে নিজেকে, ইভেন চাটাও পাওয়া যাবে না। তো 2500 টাকা এই ইন্দ্রাবতী রিভারের ভিউটা ছাড়া আমার মনে হচ্ছে অনেকটাই ওভার প্রাইসড, মানে 1500 টাকা হলে এটা ঠিক হতো। আর অন্য টাইপের রুম আছে সেটা দেখি দেখাতে পারি কি না, রিভার ভিউ ছাড়া। একটা তোমাদের নন রিভার ভিউ রুম দেখিয়ে দিই, যেমন 101 ধরো এইটা, রুমটা মেসি কন্ডিশনে রয়েছে অ্যাকচুয়ালি। রুমের সাইজ তো সেমই দেখতে পাচ্ছ, খাট রয়েছে, বেডসাইড টেবিল ওখানেও ছিল, এখানেও ছোটো করে আছে, বেডসাইড ডেস্ক আছে, ডেস্কটা অ্যাক্সেস করাটা খুব টাফ, ওখানেও ছিল। এই আছে, এমনি একটা টেবিল দেওয়া আছে, টিভি আছে, আর এটার মধ্যে আবার এসি দেখতে পাচ্ছি না, একটা ঘুলঘুলি রয়েছে। ওখানে হ্যাং করার জন্য ওই হুক একটা দেওয়া আছে, ফিটিংয়ে ততই গছ অবস্থা, এখানেও লাইট নেই, এই দুটো লাইট রয়েছে আর কি, ড্যাম্প আছে। বাথরুমটা একবার দেখে নিই, এখানে আবার ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, বড়ো, এখানে বেশি নেয় না, শাওয়ার, হ্যাং করার জন্য একটা ব্র্যাকেট, এখানে ইন্ডিয়ান পটি। গিজার দেখতে পাচ্ছি না, গিজারটা এখানে ছিল কিন্তু খুলে গেছে, নেই। আর এটা নন রিভার ভিউ কিন্তু এদিককার ভিউ আছে, মন্দিরের ভিউটা রয়েছে, এই ব্যালকনিটা রয়েছে, এখান দিয়ে একটা এরকম ভিউ পাওয়া যাবে। এই রুমের ভাড়া বলছিল 2000 টাকা, যদি আমার সাথে এখানে কোনো বোর্ডার ছিল না। ঠাকুর লজের ছাদে আমরা এসেছি, যার নাম ইন্দ্রাবতী রিভার ভিউ। এখান থেকেও একদম পুরো নদীটার দারুণ ভিউ আছে। জগদলপুর চিত্রকূটের কাছাকাছি আমরা সেকেন্ড ডেতে রয়ে আছি, এসটিএফ ক্যাম্প রিসর্ট। এটা চট্টগ্রাম ট্যুরিজমের আন্ডারেই পড়ে, এদের ওয়েবসাইট থেকেই বুক হয়। এদিক দিয়ে চিত্রকূট রোড স্ট্রেট বেরিয়ে গেছে, আমরা ডান দিকে ঢুকে এলাম, ঢুকে এসে এই রিসর্টটা, অনেক ফাঁকা জায়গা রয়েছে আর অ্যাম্পেল কার পার্কিংয়ের স্পেস, পুরোটাই কার পার্কিংয়ের স্পেস। এবং এইটা সম্ভবত রেস্টুরেন্ট এবং ক্যান্টিন, ডাইনিং কাম রেস্টুরেন্ট কাম এটা কুকিং, এটা কিচেনটাও আছে এখানে। এইটাই এসটিএফ ক্যাম্প রিসর্টের যে ডাইনিং, সেটা এটা ওপেন এয়ার ডাইনিং বেসিক্যালি। এই দেখো, এই হচ্ছে
রিসেপশন এবং প্রত্যেকটাই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, রিসেপশনটাও তাই, কিচেনটাও তাই। এগুলো রিসেপশন, লবি টবি আছে এখানে, বসার জায়গা রয়েছে। চেক ইন প্রসেস খুব স্মুথ, এদের নিজস্ব ইনহাউস রেস্টুরেন্টও আছে, যেটা ঠাকুরদের খুব প্রবলেম হচ্ছিল। রিসেপশন দিয়ে বেরিয়ে এসে দেখো এগুলো সব পুরো ইন্ডিভিজুয়াল কটেজেসগুলো রয়েছে। দেখো এখন একটু বর্ষাকাল বলে একটু ঘাস ভেজিটেশন রয়েছে, নয়তো মাঠটা পরিষ্কার করালে খুব ভালো দেখতে লাগবে। এগুলো মনে হয় লাইটিংগুলো আছে। আর আমরা রয়েছি এক নম্বর কটেজটায়, এই হচ্ছে এক নম্বর কটেজ, এখানে এই ডান দিকে কটেজটা রয়েছে। এই হচ্ছে আলিশান কটেজ, STF ক্যাম্প রিসর্টের, মানে ঠাকুর লজে থেকে 2500 টাকা দিয়ে বুক করার পর এটা মনে হচ্ছে যেন জান্নাত। এটাও ওরকমই খরচা লেগেছে। মেজের টেক্সচারটা দেখো কী সুন্দর। এখানে দুটো বসার জায়গা রয়েছে, একটাতে বসে আছে, একটাতে ব্যাগ রাখা আছে। এখানে একটা সুন্দর একটা জিনিস করা রয়েছে এখানে। আর এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে দেখতে পাচ্ছি, যেটা ওখানে ছিল না ঠাকুর লজে, অথচ ভাড়া নিয়েছিল 2500 টাকা। ড্রয়ার্স আছে, এখানেও ড্রয়ার্স আছে, বাথরুমটা আছে এদিকে, এটা পরে আসছি। রুমের সাইজটা একবার এখান থেকে দেখে নাও, আমি একদম কর্নারে দাঁড়িয়ে আছি ওয়ার্ড্রোবের গায়ে, এত বড় রুমের সাইজ। বেডটাও বেশ বড় এবং কমফোর্টেবল বলেই মনে হচ্ছে। বালিশ কম্বল সব দেওয়া আছে, বেডসাইড টেবিল ওই দুটো ড্রয়ার, উল্টো দিকেও তাই। এখানে একটা এরকম স্টুল মতো রয়েছে, কি জিনিসপত্র রাখা যেতে পারে। আর বেডের ধারে রয়েছে চেয়ার দুটো, বাইরে একটা ছোট গার্ডেন মতো করা রয়েছে এই জায়গাটায়। এবার এটা খোলা যায় অবভিয়াসলি, এরিয়াটা পুল টাইপের করা ছিল, এটা অতটা মেনটেন্স নেই। এই পুরো জায়গাটা জুড়েই জানলা, উপরে রয়েছে এসি, জানলা দিয়ে পুরো গার্ডেনটাই দেখা যাবে। এই গার্ডেনটা এতটা বড় আছে, ইন্ডিভিজুয়াল গার্ডেনের মতো একটা, এখানে সকালে উঠে মর্নিং ওয়াক করার জন্য। এখন বিশেষ একটু বর্ষাকাল বলে একটুখানি জল টল জমে রয়েছে। সুন্দর ডেকোরেশন করা রয়েছে ঘরে, দেখো দুটো ফ্যান রয়েছে আর LED লাইটস রয়েছে, সব কিছু ইন প্লেস। আর চার্জিংও বহুত পয়েন্ট রয়েছে, ওখানে একটা রয়েছে, এখানে বেড সাইডে একটা, দুটো ওখানে, দুটো আছে চারটে, আর কারোর যদি ইচ্ছা এখানেও একটা দুটো দিতে পারবে। 5-6টা অ্যাম্পল চার্জিং স্পেস। আর চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, মানে এত বড় বাথরুম, এত লম্বা বাথরুম আমি আগে দেখিনি, আমি একদম কোণে চলে এসেছি। এই দেখো এই হচ্ছে বাথরুম, এই আলোটা একটু জ্বলছে না, এই যে এটা একটু অন্ধকার হয়ে আছে। আদারওয়াইজ বাথরুম, এখানে দরজার পিছনে হ্যাং করার জন্য জায়গা রয়েছে, এখানে ওয়েস্ট বিন রয়েছে, আর এই জানলাগুলোতে ঘর দিয়ে সাজানো আছে, দেখো প্রত্যেকটা জানলায়। এখানেও ড্রায়ার ইউজ করার জন্য এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে, গিজারের সুইচ রয়েছে, টাইল হ্যাং করার জন্য আছে, বেসিন হ্যান্ড সোপ দিয়েছে, এখানে ব্রাশ মাচনগুলো রাখার জায়গা, একটা ট্রে রয়েছে সুন্দর। আর এবার আসছে মেন এরিয়াটা, কোমোড, কোমোড শাওয়ার, জেট স্প্রে আছে, আর এটা বেদিংয়ের জন্য রয়েছে, বড় শাওয়ার, গিজার, বালতি বালতি দেওয়া আছে, এখানে সোপ শ্যাম্পু দিয়েছে, এখানে একটা জানলা আছে, এখানে এক্সস্ট ফ্যান আছে। সো এই হচ্ছে বাথরুম, বাথরুমের সাইজ এত বড়, চিন্তার বাইরে। এই কটেজে আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে এই বাঁদিকে একটা ড্রয়িং হলও আছে, এটাও ইনক্লুডেড, এখানে আলাদা রয়েছে, এটা এটাও কিন্তু ইনক্লুডেড কটেজের মধ্যেই। এখানে বসার জায়গা রয়েছে, তার সাথে 6টা সোফা দেওয়া রয়েছে, এটাও এক কথায় কিন্তু অনবদ্য। এখানেও চার্জিং ফার্জিং করা যেতে পারে। 1-2 নম্বর কটেজে এটা আলাদা রয়েছে, 3-4 নম্বর কটেজে এটা সেম আছে, একসাথেই আছে, জোড়া আছে। তো এই STF ক্যাম্প রিসর্টে আমাদের এই রুমটার মোটামুটি, যদি ওয়েবসাইটে যাও 2022 মতো পড়ছে, ওটা একটু চেক করে নিও। এখানে এই ডবল বেডেড আছে, 4-bedded রুম আছে, একটা সুইট রুম আছে, একটা ডিলাক্স রুম আছে, ডিলাক্সটা হচ্ছে 4-bedded। STF ক্যাম্প রিসর্টে একটা 4-bedded রুম, একটা ডিলাক্স রুম, এটা 4-bedded, এটা আপনাদের দেখিয়ে দিই। সাইজ কিন্তু খুবই বড় সবকটারই, এখানে এরকম 4টে বেড রয়েছে দেখো, আর প্রত্যেক বেডেতে বেডসাইড টেবিল আছে, 2, 3, 4, 4টে বেডসাইড টেবিল, কম্বল দেওয়া আছে, উপরে এসি আছে, এসি রুম, দুটো ফ্যান আছে আমাদের ওখানকার মতোই, আর এখানে 4 জন খাওয়ার মতো টেবিল, 4টে চেয়ার আছে, টিভি আছে, আর কাবার্ড আছে আমাদের মতোই কাবার্ড, জানলা টাল্লা আছে। আর এই দিকে হয়ে গেল একটা ছোট্ট এরিয়া মতো রয়েছে এখানে, আর তারপর আসছে এই হচ্ছে এই 4-bedroom টয়লেট। এই টয়লেটটা কিন্তু যথেষ্টই বড়, আমাদের মতো বড় না হলেও যথেষ্টই বড়। এবং টয়লেটে দেখো এখানে বেসিন রয়েছে, ওপরে রয়েছে শাওয়ার, গিজার রয়েছে,
এক্সস্ট ফ্যান রয়েছে, ঝোলানোর জন্য ব্র্যাকেট রয়েছে, আর রয়েছে কোমোড উইথ কোমোড শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো টয়লেট, যদি আমাদেরটার মতো বড় নয়। তো এই হচ্ছে ফোর বেডেড, এটা ডিলাক্স রুম। যদি ওয়েবসাইট থেকে বুক করো তাহলে ডিলাক্স রুম যেটা সেইটা চুজ করলে তোমরা এই রুমটা পাবে, আর যদি সুইট রুম চুজ করো তাহলে আমরা যেটাতে আছি ওই রুমটা পাবে। আর এসটিএফ ক্যাম্প রিসর্টে ঢুকেই আমি যা পেয়েছি মোটামুটি সার্ভিস খুব ভালো মনে হচ্ছে আমার, এবং এসটিএফ ক্যাম্প রিসর্ট হচ্ছে 100% রেকমেন্ডেড, ঠাকুর লজ একদম রেকমেন্ডেড নয়। এই যে তোমার গার্ডেন্সগুলো রয়েছে এগুলো বর্ষাকালের পর সুন্দর মেনটেন হয়, কত বড় এরিয়া, বিশাল বড় এরিয়া দেখো, এক কথায় অনবদ্য। তিন নম্বর কটেজ তোমাদের দেখাচ্ছি, এক আর দুই নম্বরটা সেম আছে, তিন চারটে একটু ডিফারেন্ট আছে। আমাদের যেমন এই খাওয়ার জায়গাটা বসার জায়গাটা আলাদা ছিল বাইরে বেরিয়ে, এটা কিন্তু এর সাথেই রয়েছে, ঘরের সাথেই রয়েছে এই খাওয়ার জায়গাটা। এখানে ওয়েস্টবিনও দেওয়া আছে, এবং এখান দিয়ে ঢুকেই সেমভাবেই রুমটা বড়, এবং অ্যামেনিটি সব কিছু সেম, এক্স্যাক্টলি দ্য সেম, বাথরুমটা ওটার মতোই একদম বড় সাইজের, বিশাল বড় সাইজের বাথরুম, অ্যামেনিটিস একদম সেম আছে যা আছে ওখানে তাই। এসকেপ ক্যাম্প রিসর্টে আমরা ড্রয়িং কাম ডাইনিং হলে বসে লাঞ্চ করছি। পরোটা ভালো, পরোটাটা তো খুবই ভালো। এই ছিল এসটিএফ ক্যাম্প রিসর্ট ছত্তিশগড় ট্যুরিজম জগদলপুরে, এটা চিত্রকূটের কাছাকাছি, তার রিভিউ। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আলুর পরোটা দিয়ে, এবং চাটা খুব ভালো হচ্ছিল, চা আদা দিয়ে চা ছিল। তো এই কথাটাই বলবো যে এসটিএফ ক্যাম্প রিসর্ট ইজ 100% রেকমেন্ডেড, এখান থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স চিত্রকূট ফলসের। আর যদি খুব দমদমি লাক্সারি রিসর্ট পায় দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। আর আমরা যে ইন্দ্রাবতী রিভার ভিউ বা যেটাই ঠাকুর লজ বলছে ওটা যেটা ছিলাম ওটা একদমই রেকমেন্ডেড নয়। তাও যদি কেউ ইন্দ্রাবতী রিভার ভিউ বা ঠাকুর লজ বুক করতে চায় আমি নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, বুক করতে পারে ফোন করে। আর এসটিএফ ক্যাম্প রিসর্ট অনলাইনে বুকিং হয়, সো বুকিংয়ের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। সো তারা